নমস্কার বন্ধুরা, তিমির বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল আলু ভাজার রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খুব কম উপকরণে তৈরি করা যায়, খেতে ভীষণই সুস্বাদু হয়। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপি শুরু করি। পটল আলু ভাজা বানানোর জন্য এখানে আমি ছটা পটল নিয়ে নিয়েছি। পটলের ওপরে পাতলা স্কিন ছুরি দিয়ে চেচে নিয়ে তারপর পটলের দুপাশের অংশ কেটে ফেলে ভালো করে ধুয়ে পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে পটলের মতো লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। আলু কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায়। তারপর জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে আমি হাফ হাফ করে কেটে দিয়েছি। এখন লো ফ্লেমে 20 সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে। এখন পেঁয়াজটাকে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেব। পেঁয়াজটাকে 1 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজের কালার পাল্টাতে শুরু করলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন আলুকে 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু রান্না হতে একটু বেশি সময় লাগে, তাই প্রথমে আলু ভেজে নিচ্ছি। 2 মিনিট আলু ভেজে নিয়েছি। দেখুন, আলু কিছুটা ভাজাও হয়েছে। এখন কেটে রাখা পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখন ভালো করে মিশিয়ে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেশানো হলে দিয়ে দিচ্ছি 7 অনুসারে লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে রং এবং স্বাদ দুটোই ভালো হবে। মশলা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলা মেশানো হলে ঢাকা দিয়ে লো ফ্লেমে 6-7 মিনিট পটল আলু ভেজে নেব। মাঝে 2-3 বার ঢাকা খুলে নাড়িয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় বা কড়াই নিচে লেগে না যায়। আমি এর মধ্যে জলের ব্যবহার করছি না, জল ছাড়াই এটা ভাজা ভাজা হবে। 6-7 মিনিট পরে ঢাকা খুলে একটু নেড়ে নেব। এখন দিয়ে দেব 1টা ছোট সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে। আমি টমেটোটাকে খুব নরম করব না, এটা অল্প নরম হবে। এই ভাজাতে আপনারা টমেটোটা অবশ্যই এই সময় দেবেন। টমেটোটাকে খুব নরম করবেন না, দেখবেন খেতে খুবই টেস্টি হবে। আর দেব 1/2 চা চামচ চিনি। চিনি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন, চিনি দিলে টেস্টটা খুব ভালো হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিট টমেটো অল্প নরম করে নেব। 2 মিনিট পরে আমি ঢাকা খুলে নেব, আরও একবার নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আলু পটল সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। পটল আলু ভাজা একদম রেডি। গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই আলু পটল ভাজা রুটি লুচি পরোটা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। খুব সহজেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।